ইমরান খান অনিন্দ্য সুন্দর নেতৃত্ব গুণের কারণে তিনি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক থেকে হয়েছিলেন গোটা পাকিস্তানের অধিনায়ক তথা প্রধানমন্ত্রী। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে জয় করেছেন 1992 ক্রিকেট বিশ্বকাপ। এরপর রাজনীতিতে এসে জয় করেছেন পাকিস্তানের মানুষের হৃদয়। 2018 সালে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। নানা নাটকীয়তার পরে 2022 সালের 10ই এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় ইমরান খানকে। ক্রিকেটার ইমরান খান থেকে রাজনীতিবিদ ইমরান খান হয়ে ওঠার গল্পটা বেশ রোমাঞ্চকর। সাথে ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে একের পর এক সমালোচনা, সবকিছু মিলিয়ে ইমরান খান পাকিস্তান তো বটেই, এই উপমহাদেশেরই আলোচিত সমালোচিত এক নাম। 1952 সালের 5 অক্টোবর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান। গণমানুষের কাছে ইমরান খান নামে পরিচিত হলেও পুরো নাম ইমরান আহমদ খান নিয়াজি। সচ্ছল এবং উচ্চ মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। 1972 সালে ভর্তি হন যুক্তরাজ্যের অক্সফোর্ডের কেবল কলেজে। এরপর 1975 সালে এখান থেকে দর্শন, অর্থনীতি এবং রাজনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তরুণ বয়স থেকেই মেধাবী আর পরিশ্রমী ছিলেন ইমরান। মেধা আর পরিশ্রমের সাথে যোগ হয় সহজাত নেতৃত্ব গুণ, এর প্রভাব পড়ে ক্রিকেটেও। স্নাতক শেষ করার 4 বছর আগে মাত্র 18 বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামেন ইমরান খান। ক্রিকেট জীবনে দেশকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 1 দশক, জায়গা পেয়েছেন ICC-র হল অফ ফেমে। 1987 সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত এবং পাকিস্তান, সেইবার স্বপ্নপূরণ হয়নি ইমরানের। সেমিফাইনালে বিদায় নিতে হয় অস্ট্রেলিয়ার কাছে হেরে। সেই বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করেন হতাশ ইমরান। কিন্তু পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হকের অনুরোধে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তার হাতে ফের তুলে দেওয়া হয় জাতীয় দলের অধিনায়কত্ব। ঘরের মাঠে বিশ্বজয়ের অধরা স্বপ্ন পূর্ণ করেন পরের বিশ্বকাপেই। তার নেতৃত্বে পাকিস্তান 1992 বিশ্বকাপ ঘরে তোলে। ক্রিকেট মাঠ থেকে ইস্তফা দিয়ে 1996 সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান। 1996 সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ। পরের বছর 1997 সালের নির্বাচনে তিনি 2টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে 2টিতেই হেরে যান। 2013 সালে পাকিস্তানের 10ম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন পাকাভুক্ত করে। সবশেষে 2018 সালের 18ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। 2022 সালের 10ই এপ্রিল জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা, যেখানে 174 ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। হারানো মুকুট ফিরে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। হারার আগে হারতে জানেন না ইমরান। মাঠ ছেড়ে পালানো তার ধাতে নেই। 22 গজে শেষ বল পর্যন্ত লড়াই করা ছিল তার মূল মন্ত্র। রাজনীতিতেও এই ধারা বজায় রেখেছেন। খেলোয়াড়ি আর রাজনৈতিক জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে ইমরান খান চরম বিতর্কিত এক নাম। জুটেছে প্লে বয় তকমা। তিনি ছিলেন প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। 1995 সালের জুনে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। জাঁকজমকপূর্ণ ওই বিয়ের অনুষ্ঠানটি দ্য ওয়েডিং অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। ইমরান ও জেমিমার ঘরে আছে 2 পুত্র সন্তান। দীর্ঘ 9 বছর পরে 2004 সালে আলাদা হয়ে যান ইমরান জেমিমা। এরপর 2015 সালে রেহাম খান নামের এক পাকিস্তানি সাংবাদিককে বিয়ে করেন ইমরান। মাত্র 9 মাস পরে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর এক সরকারি কর্মকর্তার নারীকে বিয়ে করেন, যেটি বেশি দিন টেকেনি বলেই বিভিন্ন সূত্র দাবি করে। 2018 সালে ফের বিয়ে করেন ইমরান খান, তবে এবার নিজের আধ্যাত্মিক ধর্মগুরুকে বিয়ে করেন তিনি। বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি ফিল্ম স্টার মুনমুন সেন, 80-এর দশকের বলিউড তারকা জিনাত আমান, শাবানা আজমি এবং রেখার সাথে ইমরান খানের পরিণয়ের খবরও খেলোয়াড়ি জীবনে বেশ সমালোচনার জন্ম দেয়। বছর কয়েক আগে ইমরান খানের আত্মজীবনীর লেখক ক্রিস্টোফার স্ট্যানফোর্ড দাবি করেন, অক্সফোর্ডে একসাথে পড়ার সময় ইমরান খান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম পরিণয়কে পেছনে ফেলে রাজনীতির মাঠ কাঁপানো ইমরান খান বর্তমানে তার দল গোছাতে ব্যস্ত। অস্থিতিশীল রাজনীতির ঘেরাটোপে আটকে থাকা পাকিস্তানের সুদিন ইমরান খানের হাত ধরে আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।